Hey guys, what's up and welcome to shubhomduttashow. Guys, Drew McIntyre যেরকম রয় ব্যাক টু ব্যাক কাজকর্ম করছে, বলা চলে যে প্রতি সপ্তাহ তো ড্রু ম্যাকিন্টায়ার উপর তো একটা এপিসোড তো খুবই অবভিয়াস হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা কি চাও যে সুপারস্টার ক্রিটিসিজমে ড্রু ম্যাকিন্টায়ার আসুক না, সেই এপিসোড তো আমরা প্রিপেয়ার করা শুরু করে দিয়েছি। টাইম লাগবে, পুরো ডকুমেন্টারি লেভেলের ভিডিও হবে। হ্যাঁ, আমরা তো আর গ্রিন স্ক্রিন ইউজ করি না, তো তোমরা অনেকে হয়তো বলবে যে কিসের, কিন্তু না, আমরাও অনেক কিছু করি ভাই। আমরাও নেক্সট লেভেল সিনারিও নিয়ে আসি, চুল ছেড়া বিশ্লেষণ করি, অ্যাটলিস্ট আমরা কোনো নিউজ চ্যানেল তো। সো লেটস টক অ্যাবাউট যে ড্রু ম্যাকিন্টায়ার ভাই, ড্রু ম্যাকিন্টায়ার যখন মানে রতে স্টেপ আপ করে একসাথে যেন সবাইকে ধুয়ে দেয় এরকম না এখন। আর আমার মনে হচ্ছে ভাই, হ্যাঁ, প্রত্যেকেরই নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট ফিলিং রয়েছে, একটা ক্যারেক্টার রয়েছে, তো সেটা ইউজ করা দরকার। যেমন আমরা রোমান রেন্সকে দেখি, সেথ রলিন্সকে দেখি, না হিল না ফেস, অবভিয়াসলি তার তিনি সবসময় রিয়াকশনও পান ফ্যানদের থেকে। আর অবভিয়াসলি তিনি খুব ফ্রিলি যেন মানে মনে হয় যে হ্যাঁ, যাকে যা কিছু বলে দিচ্ছে, অবভিয়াসলি তার ক্যারেক্টারটা স্যুট করে। তো সেক্ষেত্রে ড্রু ম্যাকিন্টায়ারের ক্ষেত্রে এটা অনেক বেশি ম্যাটার করতো না, কারণ অবভিয়াসলি ড্রু ম্যাকিন্টায়ার শুরু শুরুতে অ্যাজ এ স্কটিশ ওয়ারিয়ার একটা হিরো ক্যারেক্টারে ছিল, তোমরা দেখেইছো। আর সেক্ষেত্রে ড্রু ম্যাকিন্টায়ার যেন মনে হতো অনেক বেশি রেস্ট্রিক্টেড থাকতো। বাট নাও ড্রু ম্যাকিন্টায়ার যেরকমভাবে নিজেকে বিল্ড করছে, যেরকমভাবে তার প্রোমো স্কিলকে এলিভেট করছে, অবভিয়াসলি ক্লাসিক ব্যাপার, ড্রু ম্যাকিন্টায়ার মুখ থেকে যেরকমভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল বের হচ্ছে, সিনারিও নিজের থেকে নিয়ে আসছে, অবভিয়াসলি প্রত্যেকটা সুপারস্টার তার কিছু স্পটকে তুলে ধরছে, আর অবভিয়াসলি সেটা দিয়ে ডেফিনেটলি তার ক্যারেক্টারটা ইমপ্রিন্ট করছে। আর হ্যাঁ, দেখো ড্রু ম্যাকিন্টায়ার আগে আমরা যেরকম ক্যারেক্টার দেখেছিলাম, যেমন আমরা রোমান রেন্স ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচ হয়েছে, যখন ড্রু ম্যাকিন্টায়ার স্কটিশ সাইকোপ্যাথ, তো সেই রকম কিন্তু আমরা ফিল কখনো পাইনি। কিন্তু কারেন্ট টাইমে ড্রু ম্যাকিন্টায়ার হিল ক্যারেক্টারটা এখনো পর্যন্ত কিন্তু বিল্ড হয়নি, এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার যে ড্রু ম্যাকিন্টায়ার এখনো পর্যন্ত নিজের নেগেটিভ ক্যারেক্টারটা কিন্তু নিয়ে আসেনি। জাস্ট বলা চলে কিছু পয়েন্ট তুলে ধরছে যেটা অবভিয়াস ব্যাপার। আর অবভিয়াসলি ড্রু ম্যাকিন্টায়ার জাস্ট সিনারিওটাই এরকম যে হ্যাঁ, যেহেতু ব্লাড লাইনের জন্য আমি টাইটেল জিততে পারিনি, আমি আমার মানুষদের সামনে আমি বড় মেইন ইভেন্ট হেরেছি, তো অবভিয়াসলি আমি কাউকে ছাড়বো না, সমস্ত রাগ একজনের উপরেই গেছে, সেটা হচ্ছে জে উস। আর ভাই, জে উসর সত্যি বলতে গেলে হ্যাঁ, ইট ফিরে এসছে সবথেকে বড় ব্যাপার তো বটে, কিন্তু জে উস আর ড্রু ম্যাকিন্টায়ার স্টিল আনফিনিশড বিজনেস। কারণ ভাই, তোমরা দেখো রয়ের মধ্যে তিনটে ম্যাচ হয়েছে, তিনটে ম্যাচে ড্রু ম্যাকিন্টায়ার জিতেছে, বা দেখো জে উসর যেরকমভাবে মেইন ইভেন্ট উস ক্যারেক্টারটা এসছে, তো অবভিয়াসলি দেখো প্রচুর ফ্যানরা বলছে ঠিক আছে, জেউস হেরে যাচ্ছে ভাই, রতে আসার পরে কোনো সিঙ্গেল ম্যাচই জেতেনি। কিন্তু কথা হচ্ছে ভাই, জেউসকে কখন ফিউরিয়াস মোডে নিয়ে আসবে, কারণ অবভিয়াসলি জেউসের এখনো আমরা জানি যে একটা বড় ম্যাচ রসলমেনিয়া মেবি নাইট ওয়ানেই হবে, সেটা হচ্ছে জেউস ভার্সেস জিমি উসো, ব্রাদার ভার্সেস ব্রাদার। কিন্তু এটাকে প্ল্যান্ড কীভাবে করা হবে, কারণ সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সেখান দিয়ে আমরা হ্যাঁ, ছোটো ছোটো জায়গায় তো দেখেছি জিমি উসোর ইন্টারফারেন্স, যেমন যখন আমরা রতে দেখেছিলাম আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়েছিল, সেখানে জিমি উসোর ইন্টারঅ্যাকশন দেখেছিলাম। কিন্তু এখানে কী হবে ভাই, এখানে ড্রু ম্যাকিন্টায়ার জে উসোর স্টোরি লাইনের ফিনিশ দ্য স্টোরি, ভাই এখানেও স্টোরি ফিনিশ কী করে হবে, জে উসো কি ফাইনালি বদলা নেবে, আর জে উসো তো ভাই হাত তুলে দিচ্ছে, হ্যাঁ মাল তুই এই করে নিয়েছিস ওই করে নিয়েছিস তার জন্য আমি ক্ষমা প্রার্থী, এরকম ব্যাপার হয়ে গেছে ভাই। এটা কী চলছে ভাই, জে উসোর ক্যারেক্টারটাকে মেরে দিচ্ছে ভাই, প্রচুর ফ্যানরা বলছে ভাই জে উসো থেকে জিমি উসো যথেষ্ট ভালো পোটেনশিয়াল রাখে, কিন্তু হ্যাঁ জিমি উসোকে চান্স এরকমভাবে দিচ্ছে, জে উসোকে কোন জায়গায় নিয়ে চলে গেছে এরকম দেখো। হ্যাঁ, তোমরা কম্পারিজন করলে সত্যি তোমাদের মনে হবে যে ভাই জিমি উসো অনেক ভালো মাইক স্কিল আছে, জে উসোকে আমরা হয়তো ওরকমভাবে ফিল করতে পারছি না, তো এটাও একটা সবথেকে ভালো ব্যাপার। জিমি উসো যথেষ্ট ভালো কমেডি নিয়ে আসে, তার মাইক স্কিলের মতো যথেষ্ট ভালো একটা থ্রিল স্পাইসিনেস নিয়ে আসে, যেটা জে উসোর পাওয়া যায় না। বাট স্টিল আমার মনে হচ্ছে হ্যাঁ, দুজনের ক্যারেক্টারকে এখন ডিফারেন্ট রেখেছে, জে উসোকে বলছে সিরিয়াস দেখিয়েছে, সমস্ত কিছু তিনি হারিয়ে ফেলেছেন, তিনি পুরো মাথা পুরো উড়ে চলে গেছে, ফিউজ উড়ে চলে গেছে, লাস্টে সবাইকে সুপার কিং মেরে স্ন্যাকডাউন থেকে বেরিয়ে চলে গেল, এরকম সিনারিও লাস্টে পরিরো ধরে আনলো এই যাকে বলতে গেলে। তো সেক্ষেত্রে জে উসোর স্টোরি লাইন কী হবে, জে উসোর ড্রু ম্যাকিন্টায়ার আমার মনে হয় যে রয়্যাল রাম্বল অবধি তো ভাই চলবে, যা বুঝতে পারছি ভাই, রয়্যাল রাম্বলে হয়তো আইদার তো হতে পারে যে কোনো একটা সিঙ্গেল ম্যাচ হয়ে গেল, বা হয়তো আমরা এরকম দেখতে পেলাম যে হয়তো ডাব্লিউডি হয়তো রতেই নিয়ে আসলো। আর অবভিয়াসলি দেখো এটা খুবই দরকার, যে আমি অলরেডি বলেছিলাম যে এটা যদি দেখো রসলমেনিয়া তো যাবে না, যা বুঝতে পারছি, কিন্তু একটা হেলিনা সেল লাইক ম্যাচ বা স্টিল কেজ ম্যাচ বা ফলস কাউন্ট এনিওয়ার ম্যাচ বা স্ট্রিট ফাইট হোয়াট এভার, যে উসন ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে দরকার। এবার যদি এখানে দেখি যে হ্যাঁ চলো ড্রু ম্যাকিন্টায়ার জেউসো ফাইনালি কি বদলা নেবে, কারণ এত হারের পর ফাইনালি এবার রুখে দাঁড়াবে, তো সেটাও দেখার বিষয়। কিন্তু যদি আমরা ড্রু ম্যাকিন্টায়ারের কথা বলি যে
ফর নেক্সট ফর ড্রু ম্যাকিন্টায়ার। ভাই ড্রু ম্যাকিন্টায়ার যখন শুনেছিল যে সেফ রলিন তার জায়গায় যে উৎসকে চান্স দিয়েছিল টাইটেল ম্যাচের জন্য, তখনই ড্রু ম্যাকিন্টায়ারের খোঁচে রুম হয়ে গেছিলো। মালটাকে আমি দুবার হারিয়েছি, ব্যাক টু ব্যাক হারিয়েছি রয়্যাল মতো, আর এই মালটা কী করে জায়গা পেয়ে যায়। তো এবার তো ভাই ড্রু ম্যাকিন্টায়ার হাতে পেয়েছে ডাব্লিউডব্লিউই ডে ওয়ান, না ডে ওয়ান ওইভাবে বলো না, র ডে ওয়ান, ওই রকম ডাব্লিউডব্লিউই র ডে ওয়ান। তো সেখানে ডাব্লিউডব্লিউই ফাইনালি এই ম্যাচটা নিয়ে এসেছে ড্রু ম্যাকিন্টায়ার ফার্স্ট ভাই ম্যাচ 2024-এর ফার্স্ট ম্যাচই হচ্ছে ওয়ার্ল্ড টাইটেলের ম্যাচ, এটাই সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ প্রচুর যদি আমরা এজ এ রিপোর্ট দেখি যে ড্রু ম্যাকিন্টায়ার নাকি রিপোর্টে এরকম আছে ভাই রেসলম্যানিয়ার জন্য নাকি পুরো ক্লাসিক কিছু একটা নাকি ফিউড ডাব্লিউডব্লিউই প্রিপেয়ার করতে পারে ড্রু ম্যাকিন্টায়ারের জন্য, বাট স্টিল অনেক ফ্যানরা বলছে যে কী ফিউড হতে পারে। তো সেটাও অনেকে ভাবছে যে তাহলে কি টাইটেল ম্যাচের মধ্যে কোনোভাবে ঢুকতে পারে বা কিছু কি কোনো অ্যাঙ্গেল দিতে পারে, তো সেটাও বড় ব্যাপার। কি মাল্টিপার্সেন্ট ম্যাচ করে দিল সেফ রলিন্সের জন্য, তো সেটাও অজব ব্যাপার। আর অবভিয়াসলি ভাই দেখো ড্রু ম্যাকিন্টায়ারও কিন্তু একটা ফিনিশ দ্য স্টোরি ব্যাপার রয়েছে, ভাই সবারই যেন ফিনিশ দ্য স্টোরি ট্যাগলাইন রয়ে গেছে। ভাই ও বলে যাচ্ছে যে হ্যাঁ আমি অডিয়েন্সের মাঝে কোনো চ্যাম্পিয়নশিপ জিতিনি, কখনো মেন ইভেন্ট জিতিনি, এরকম ব্যাপার। তো ওখানেও একটা ফিনিশ দ্য স্টোরি, এখানে সিএম পাঙ্কের ফিনিশ দ্য স্টোরি, কোডি রোডসের ফিনিশ দ্য স্টোরি, নাকামুরার ফিনিশ দ্য স্টোরি, ভাই ফিনিশ দ্য স্টোরি, স্টোরি ফিনিশ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে একটা বলতে গেলে। কিন্তু স্টিল আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউই কিন্তু এই জিনিসটা প্রিপেয়ার করা দরকার যে হ্যাঁ ভাই ড্রু ম্যাকিন্টায়ারের হিউজ গোল কী হবে। ভাই সিরিয়াসলি দেখো কেউ ফ্যান্স, আমি জানি যে প্রচুরজন বলছে ভাই ড্রু ম্যাকিন্টায়ারকে টাইটেল দিয়ে দাও, কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে প্লট কী আছে, এখানে স্টোরি লাইন কী আছে। ইটস অল অ্যাবাউট যে সেথ রলিন্স সিএম পাঙ্ককে স্টোরি লাইন, সিএম পাঙ্ককে সেথ রলিন্সকে হারাবে, টাইটেল জিতবে, ইটস অল অ্যাবাউট সেথ রলিন্স। এত বড় টাইটেল রান যে রেসলম্যানিয়া অবধি নিয়ে যাবে তার অনলি কারণ সিএম পাঙ্কের জন্য, মানে সিংহ শিকার করার জন্য বসে আছে, হরিণ সামনে থেকে যাচ্ছে, এরকম ব্যাপার, খাওয়া দাওয়া করে মোটা হয়ে এই যাবে বলতে গেলে। কিন্তু ড্রু ম্যাকিন্টায়ার আমাদের স্কটিশ ওয়ারিয়ার, কি আর হরিণকে শিকার করতে পারবে না, তো এখানে বড় ব্যাপার। আর আমার মনে হয় যে রয়ের যে ম্যাচটা হবে না ভাই, এই ম্যাচের মধ্যে আমরা ফাইনালে হয়তো দেখতে পাবো যে উসর এবার 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 সামলে দেবে। ভাই তুই এতদিন ধরে বলে গেছিস যে ব্লাড লাইনের জন্য তুই টাইটেল জিততে পারিনি, তুই ব্লাড লাইনের জন্য বলে আমাকে বারবার উড়িয়ে যাচ্ছিস, আমাকে বারবার উড়িয়ে যাচ্ছিস, যেখানে আমি ওই ম্যাচের পার্টি ছিলাম না, ওখানে তো সোলো সিকুয়া ছিল, এবার তোকে দেখে নেবো, এবার আমি কষ্ট করাবো, মেন তুই কী করে নিবি এরকম, অলরেডি তুই কাটছিস, এবার তুই দেখে নিবি কী করে নিবি। তো এটাও হতে পারে যে ভাই সোলো সিকুয়া যেহেতু ওই ম্যাচে ছিল, তো এখানে তো ভাই যে উসেই হয়তো স্টেপ আপ করে দিল, ভাই যে উসেই হয়তো কোনো ডিস্ট্রাকশনের কারণে হয়তো দেখা গেল যে ড্রু ম্যাকিন্টায়ার সেথ রলিন্সের কাছে হেরে গেল, আর সেখান দিয়ে ড্রু ম্যাকিন্টায়ার সেথ রলিন্সের স্টোরি লাইন অবভিয়াসলি আমার মনে হয় না যে আর এগোবে বলে। হ্যাঁ রেসলম্যানিয়া যদি ডাব্লিউডব্লিউই কোনো অ্যাঙ্গেল করে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু হ্যাঁ ড্রু ম্যাকিন্টায়ার যে উসের এবার ফাইনাল স্টোরি লাইন চলবে, রয়্যাল রাম্বল নেবে। আর আমি তো যেমন রিসেন্টলি দেখছিলাম যে ভাই যে উসর চান্সেস নেই রয়্যাল রাম্বল জেতার, এখনও পর্যন্ত কনসিডার করছে না। অবভিয়াসলি যে উসর স্টোরি লাইন তো অন্য, আর যদি যে উসর রয়যাল রাম্বলে থাকেও তো সেক্ষেত্রে হয়তো জিমি উসর দেখা পাবে, তো এলিমিনেট করে দিল পেছন দিয়ে, তো পার্ট এনে, তো এটাও হতে পারে। তো সেক্ষেত্রে যে উসর ড্রু ম্যাকিন্টায়ার স্টোরি লাইন, ড্রু ম্যাকিন্টায়ার যদি রয়্যাল রাম্বলে এন্টার করে তো হতে পারে যে যে উসর হয়তো এলিমিনেট করে দিল, তো সেখান দিয়ে একটা স্টিল স্টোরি লাইন চলবে, আর এটাই কিন্তু ক্লাসিক দিকে নিয়ে যাবে। আর যে উসর আর ড্রু ম্যাকিন্টায়ার স্টোরি লাইন ফিনিশ দ্য স্টোরি, আমার মনে হচ্ছে এই স্টোরি লাইনের ফিনিশ হবে এলিমিনেশন চেম্বারে গিয়ে হবে, আর তারপরে আমরা রেসলম্যানিয়ার জন্য বিল্ড হতে দেখবো। কিন্তু যদি আমরা এখানে ভাবি যে হোয়াট অ্যাবাউট ড্রু ম্যাকিন্টায়ার, ভাই ড্রু ম্যাকিন্টায়ারের ক্ষেত্রে তাহলে কী হতে চলেছে, ড্রু ম্যাকিন্টায়ার টাইটেলও জিততে পারলো না, তো ড্রু ম্যাকিন্টায়ার স্টোরি লাইন এরপর রেসলম্যানিয়া কার এগেনস্ট হবে। তো প্রচুর দেখলাম সিনারিও আসছিল যে হোয়াট অ্যাবাউট রেন্ডি অর্টন, বাট রেন্ডি অর্টন তো স্ম্যাকডাউনে আছে, তো হ্যাঁ তোমরা অনেকে বলবে এখানে সমস্ত কিছু হয় না, বাট স্টিল আমার মনে হয় যে ওটা এখন কোনো লজিক নেই, কোনো কারণ দাঁড়াচ্ছে না। যদি তোমরা যে উসো হো তো অবভিয়াসলি যে উসো তো জিমি উসোর সাথে স্টোরি লাইন লাগবে, তো হোয়াট অ্যাবাউট ড্রু ম্যাকিন্টায়ার কার সাথে স্টোরি লাইন করবে। দেখো এখানে প্রচুর ফ্যান তো বলছে হোয়াট অ্যাবাউট যে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক, কারণ যেখানে স্টিল এখনও পর্যন্ত ড্রু ম্যাকিন্টায়ার সবার উপরে শর্ট নিয়ে যাচ্ছে, সিএম পাঙ্কের উপর নিয়েছে, তো সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার একটা ক্লাসিক ফিউড কি রেসলম্যানিয়ার জন্য নিয়ে যাবে, তো আমার তো মনে হয় না ভাই। অবভিয়াসলি এখানে একতরফা আমরা তো সমস্ত কিছু দেখতেই পাচ্ছি, তো এখানে কোনো মানেই হচ্ছে না, তো সেক্ষেত্রে ড্রু ম্যাকিন্টায়ার কিসে ঢুকবে? তো আইদার তো ভাই ডাব্লিউডব্লিউই এরকম করে দেবে লাস্টে ড্রু ম্যাকিন্টায়ার হয়তো স্টেপ আপ করে যাবে সেথ রলিন্সের টাইটেল ম্যাচের মধ্যে, আর সত্যি বলতে গেলে এটা যদি মানে মাল্টিপার্সেন্ট ম্যাচ নিয়ে আসে তো হয়তো এরকমও হতে পারে যে সেথ রলিন্সকে হয়তো প্রোটেক্ট করার জন্য করলো, আর সেক্ষেত্রে দেখা গেলো যে সিএম পাঙ্ক পুরো স্টোরি লাইনকে ফিনিশ করবে, হয়তো অন্য কাউকে পিন করে সেথ রলিন্স সাইডে থাকবে, আর দের হয়তো ডাব্লিউডব্লিউই কাছে চান্স থাকবে যে সিএম পাঙ্ক তো সেথ রলিন্সকে পিনই করেনি, বাট সেথ রলিন্স তারপর আবার স্টোরি লাইন নিয়ে আসবে, তো সেটার একটা ক্লাসিক হতে পারে। স্টিল আমি বলবো যে ড্রু ম্যাকিন্টায়ারের কাছে কিন্তু অনেক কিছু রয়েছে, আর স্টিল প্রচুর ফ্যান্স আবার এটা বলছে হোয়াট অ্যাবাউট যে রিয়া রিপ্লি ড্রু ম্যাকিন্টায়ারের যে স্টোরি লাইনটা, আমরা ভাবছিলাম যে অনেক কিছু হতে পারে,
সেরকম কিছু হলো না, ওটা শুধুমাত্র ওয়ার গেম সার্ভাইভার সিরিজের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। তারপরে আমরা দেখছি ড্রু ম্যাকিন্টায়ারের পাত আলাদা, ড্রু ম্যাকিন্টায়ার জাস্ট এটাই বলেছে রিয়ালিটি আমাকে চান্স দিয়েছে ওয়ার গেমের চেয়ে সব পাটকে টানোর জন্য, ব্যাস এতটাই আর কিছু নেই। তো সেক্ষেত্রে ওটাও প্রচুর ফ্যান্সটা একটুখানি কনফিউজ আছে, বাট স্টিল আমার মনে হয় যে ড্রু ম্যাকিন্টায়ার সিঙ্গেলি একটা কিছু না কিছু চলবে, আর মেবি ভাই রেসলম্যানিয়া ড্রু ম্যাকিন্টায়ার একটা বড় ম্যাচ আসতে চলেছে। তোমাদের কি মনে হয় সমস্যা, আমরা সিরিয়াল অনেক কিছু তো হবে, অনেক কিছু আমরা ডিসকাশন করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।